সকাল সুপ্রভাত সবাইকে আমন্ত্রণ আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আজ সকালের গানে আজ মঙ্গলবার আজকের বিষয় তিন কবির গান আর সকালবেলা ঘুম থেকে উঠে এক পেয়ালা চা হাতে নিয়ে ঠিক সুরের মূর্ছনার মধ্যে দিয়ে যখন সকালটা শুরু হয় তখন যেন সারাটা দিন ভীষণ ভালো কাটে ভীষণ সুন্দর কাটে আজকের এই তিন কবির গানের আয়োজনে আমাদের অতিথি সত্যম দেবনাথ পরিচিত হই শুভ সকাল সত্যম কেমন আছো শুভ সকাল খুব ভালো লাগছে আর আজ সকালে গানে তোমাকে আমাদের অতিথি হিসেবে পেয়ে আমাদেরও ভীষণ ভালো লাগছে গানে যাব তার আগে আমরা আমাদের বাকি সদস্যদের সাথে একটু পরিচিত হই সজীব দা আছেন কিবোর্ডে মিলন দা তবলাতে সেলিম ভাই গিটারে এবং বিদ্যুৎ দা অক্টোপ্যাডে শুভ সকাল তারপর কেমন লাগছে আমাদের আয়োজনে এসে এটা একটা ব্যতিক্রম অনুষ্ঠান আমার মনে হচ্ছে বেসিক্যালি আমরা তো পঞ্চকবির গান শুনেছি আর কি পঞ্চকবির গান টার্মটা জানি তিন কবি আলাদা করে একটা অনুষ্ঠান মানে সর্বজ্যেষ্ঠ সর্বকনিষ্ঠ এরা এই দুজনকে কিন্তু সবাই জানে চেনে বা তিন কবিকে সবাই জানে না চেনে না মানে সবাই চেনে না এই যে আলাদা করে একটা অনুষ্ঠান করা এটা একটা এনটিভির একটা খুব বড় কার্যক্রম আমার মনে হচ্ছে এখানে শরীক হতে পেরে সত্যি খুব ভালো লাগছে বা অনেক ধন্যবাদ আর সেই সূত্র ধরে একটু বলে রাখি সেটি হচ্ছে যে আমাদের এক একটি দিন বিশেষ ধারার গান আর আমরা যারা গান করি গান ভালোবাসি গান শুনতে ভালোবাসি আমরা এই অনুষ্ঠানগুলো দেখি এবং প্রতিটি দিন কিন্তু বিশেষ বিশেষ ধারার গানের ওপর নির্ভর করে কিন্তু আমাদের দিনগুলোকে নির্ধারণ করা হয় তো পঞ্চকবির যে কথাটি বলা হচ্ছে তার জন্য কিন্তু নির্ধারিত দিন আছে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত এবং তিন কবি একদিন এবং সবার ভালো লাগার বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু সাতটি দিন সপ্তাহে সাতটি দিন সাতটি সাত ধারার গান নিয়ে বা ছ ধারার গান নিয়ে কিন্তু আমরা সাজিয়ে থাকি তো আজকে তুমি শুরুতে তিন কবির কোন কবি গান দিয়ে শুরু করছো আচ্ছা তিন এই তিন রত্নের মধ্যে প্রথম হচ্ছে ডিএল রায় যার প্রথম যার গানের মূল ভাবনাটা হচ্ছে ভক্তিরস সে এরকম একটা বন্দনা গীতি দিয়ে আমি শুরু করছি আজি নূতনু রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও আজি নূতনু রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও আজি পুরানো যা কিছু দাও মলিন যা কিছু খেল গো মুছিয়ে শ্যামলে কমলে কনকে হিরণে ভুবন ভূষিত করিয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে জাগিয়া উঠুক গীতি গো আজি হিয়ার মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো আজি নূতন আলোকে নূতন ফুলকে দাও গো নূতন হাসিতে বাসনা জীবন মরণ ভরিয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে
সাজিয়ে দাও আজি সাগরে ভুবনে আকাশে পাবনে নূতন কিরণ ছড়িয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। বাহ, চমৎকার। আর এই গানটির মধ্যে দিয়ে যখন সকালটা শুরু হয়, আসলেই আমরা প্রত্যেকটা দিন এক একটা নতুন দিন, এবং এই নতুন দিনে আমাদের কিন্তু অনেক কামনা বাসনা থাকে, এবং তার প্রত্যেকটি কথাই যেন এই গানের প্রত্যেকটা বাণীতে, প্রত্যেকটি লাইনে কিন্তু আছে। আর তুমি বলছিলে তুমি তিন কবির গান তোমার কম গাওয়া হয়, কিন্তু মনে হচ্ছে না কম গাওয়া হয়, ভালোই লাগলো। চলো পরে গানটা শুনে ফেলি। হ্যাঁ, এরপরে যাচ্ছি রজনীকান্ত সেন। রজনীকান্ত সেনের আর একটা ভক্তিরসের গান। আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমি সকল কাজে গানের মধ্যে যে ভক্তি রস আছে সেটা যেন সবসময় প্রত্যেকটা গানের মধ্যেই বাণীতে যেন মনে হয় যে ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য যেন সবসময় কোথায় যেন মিলে যাবার একটা আকুতি বা একটা প্রার্থনা রয়েছে তার গানের মধ্যে। রজনীকান্ত আসলে বেসিক্যালি তো উনি প্রমিনেন্ট হচ্ছে দেশের গানের জন্য, বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথের সাথে একসাথে কাজ করেছেন, কিন্তু রজনীকান্তের ভক্তিরসের গানগুলো কেন জানি আমি, আমার মনটা নেই, আমি প্রভাবিত তার ভক্তিরসের গান দ্বারা। বা আর একটু তোমার প্রসঙ্গেও আসি, তুমি বর্তমানে কী করছো সে সম্পর্কে একটু জানি। আমি ছায়ানট থেকে রবীন্দ্রসঙ্গীত বিষয়ে পাশ করেছি, আমি ওখানে শিক্ষকতা করছি রবীন্দ্রসঙ্গীত বিভাগে। আর আমি গানটা আমার তো একদম পেশাগত উপজীব্যের বাইরের বিষয়, খুব ভালোবাসা ভালো লাগার জায়গা, যেরকম বাইরে আলাদা করে রাখা আর কি, সযত্নে রেখে দেওয়ার যে ব্যাপার, পরম বন্ধুর একটা ইস্যু আর কি।
প্রফেশনাল লাইফে আমি আছি মানব সম্পদ বিভাগে, আমি পড়াশোনা করেছি মানব সম্পদ ব্যবস্থাপনার উপরে। আচ্ছা আচ্ছা, যাক সার্বিকভাবে তোমার জন্য শুভকামনা। আমরা তারপর আবার পরের গানে চলে যাবো, এবার কোন কবির গান শুনছি? হ্যাঁ, এবার একটা এবার আর এক কবি, তিন কবির সর্বকনিষ্ঠ অতুল প্রসাদ বাকি রয়েছে। হ্যাঁ, সর্বকনিষ্ঠ অতুল প্রসাদ সেন, ওনার গানগুলো বেশি, ওনার গান রবীন্দ্রনাথও খুবই প্রভাবিত ছিলেন ওনার গানের উপরে। বেসিক্যালি অতুল প্রসাদ সেন কিন্তু তার বাস্তব জীবন ভাবনা থেকে গানগুলো করেছেন। হ্যাঁ, তার গানের মূল ভাবনাগুলো কিন্তু বিরহ রস, সেটাও তার ব্যক্তি জীবনেরই প্রভাব দ্বারা কিন্তু প্রভাবিত। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা গান কিন্তু এমন একটা গান, উনি আমাদের তো আমাদের দেশেরই মানুষ, শরীয়তপুরের মানুষ, কিন্তু উনি পুরান ঢাকা মামার বাড়িতে মানুষ হয়েছেন। ওনার জীবনটা ছিল খুবই, মানে ওনার জীবনে মর্ম বৈচিত্র্য ভরা, বেদনাও আছে এবং সেখানে প্রাপ্তিও প্রচুর আছে। এবং তার সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে যে তখন আসলে কিন্তু বিভিন্ন গুণীজন আসলে রত্নের সমারোহ ছিল, এবং সেই রত্ন সব রত্নরা একসাথে হয়ে কিন্তু চমৎকার কিছু সৃষ্টি রেখে গেছেন, যেগুলো নিয়ে কিন্তু আমাদের সংস্কৃতি আজ এত সমৃদ্ধ। চলো আমরা গানে চলে যাই। হ্যাঁ ঠিক আছে, অতুল প্রসাদ সেন, এই গানটা হচ্ছে হায়দ্রাবাদের ঠুমরি প্রভাবিত একটা গান। আচ্ছা, চেষ্টা করছি লখনৌয়ের। হ্যাঁ হ্যাঁ, বলছিলে যে লখনৌয়ে থাকাকালীন যে বিষয়টি আর কি, উনি ওকালতি পড়াশুনো শেষ করে ইংল্যান্ড থেকে উনি ফিরে এসে কলকাতা হয়ে তারপর আবার চলে আসেন লখনৌতে, এবং সেখানে উনি ওনার প্রফেশনটা মানে ওনার আইনগত যে বিষয় যে
প্রফেশনাল দিকটি উনি কিন্তু লখনৌতেই শুরু করেন বা ওখানে বেশ ওনার সেই জায়গায় উনি বেশ সমৃদ্ধি লাভ করেন। একই সাথে উনি যেহেতু উনি সেই লখনৌ সংস্কৃতির সাথে মিশে কিন্তু আমরা কিন্তু কিছু চমৎকার গান পেয়েছি, যেমন প্রত্যেকটি সহজ গানের মধ্যেও কিন্তু ওনার দেখবে যে একটু শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব আছে, এবং সেটা বলা যেতে পারে শাস্ত্রীয় সঙ্গীত প্রীতি হোক কি লখনৌয়ে থাকার কারণে হোক, সেই প্রভাবগুলো আমরা পেয়ে থাকি তাদের গানে। চলো এবার পরে কোন গানটি শোনাচ্ছ? হ্যাঁ, এবার পরে রজনীকান্ত সেনে ফিরে যায়। আচ্ছা, একটি গান আমার খুব পছন্দের একটা গান, জাগাও পথিকে ওষে ঘুমে অচেতন, জাগাও পথিকে ওষে ঘুমে অচেতন, বেলা যায় বহু দূরে পান্থনিকেতন, বেলা যায় বহু দূরে পান্থনিকেতন রে পান্থনিকেতন, জাগাও জাগাও পথিকে ওষে ঘুমে অচেতন, থাকিতে দিনের আলো মিলে সে বসতি ভালো, থাকিতে দিনের আলো মিলে সে বসতি ভালো, নতুবা করিবে কোথা যামিনী যাপন রে যামিনী যাপন, জাগাও পথিকে ওষে ঘুমে অচেতন, জাগাও পথিকে ওষে ঘুমে অচেতন। শত শত কঠিন বন্ধুর পদ বিভীষিকা শত, তবু দিবা ভাগে নিদ্রাগত একই আচরণ রে একই আচরণ, জাগাও পথিকে ওষে ঘুমে অচেতন, জাগাও পথিকে ওষে ঘুমে অচেতন, বেলা যায় পান্থনিকেতন রে পান্থনিকেতন, বেলা যায় বহু দূরে পান্থনিকেতন, জাগাও পথিকে জাগাও পথিকে জাগাও পথিকে ওষে ঘুমে অচেতন, জাগাও পথিকে ওষে ঘুমে অচেতন, জাগাও পথিকে না। এভাবে গাইলে ঘুমে অচেতন থাকা সত্যি কঠিন, সবাই জেগে যাবে আর নিশ্চয়ই গানের সাথেই থাকবে। এবার আরেকটু শুনি যে সামনে তোমার পরিকল্পনা কিভাবে চলছে, কিভাবে ভাবছো গানকে নিয়ে এগিয়ে যাবার কি চিন্তা? শুধু গান না, সবভাবেই। হ্যাঁ, সব কিছু আসলে আমি তো বললাম গানটা আমার পেশাগত উপজীব্যের একদম বাইরে, খুব প্রাণের একটা জায়গা, এখানে এটা নিয়ে ভাবনা আছে, চলছে আর কি। আমার একটা রবীন্দ্রসঙ্গীতের সিডি আছে সে কথা সুরে সুরে, আর সামনে কিছু কাজ করার ইচ্ছা আছে রবীন্দ্রনাথের গান নিয়েই, কিছু এক্সক্লুসিভ গান যেগুলো হচ্ছে সচরাচর কেউ গানে যেগুলো অশ্রুত বলে তাল সুরে, সেগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে, দেখা যাক কতটুকু করা যায়। অনেক শুভকামনা। এটা বেশ একটু টাফ বলবো না, কারণ হচ্ছে
সাধারণত যেটি হয় যে কঠিন গানগুলো যতটা গাওয়া হয় কিন্তু দেখা যায় যে দর্শকদের বা শ্রোতাদের ভালো লাগার কথা চিন্তা করে সাধারণত দেখা যায় যে পরিচিত গানগুলোই বেশি গাওয়া হয়। সেটাই থাকে, আমার ছাত্রছাত্রীদের সবসময় সেটাই বলি যে একটা গান শ্রুত হয় কখন, বারবার শোনার পর তো হয়। সো এই এই যেমন তিন কবির গান NTV প্রচার করছে, এই প্রচার প্রসারে কাজ করছে, এগুলো কিন্তু জনপ্রিয়তা বাড়বে। আর তুমি যেটা বলছিলে তুমি তিন কবির গান সাধারণত খুব একটা গাও না, করি আমার এটা তো, সেটা তুমি গানগুলো মানে কার কাছ থেকে শিখলে বা কোথা থেকে অনুপ্রাণিত হলো? মানে প্রথম আমি তিন কবির গানে আমি প্রভাবিত হয়েছি অহিত দাদুর কাছ থেকে। প্রথম গান অতুল প্রসাদ সেনের গান একটা গান শিখেছিলাম, তারপর থেকে অতুল প্রসাদ সেনের গানই করতাম, জানতাম, মানে অনেক রেকর্ড থেকে শুনে শুনে তুলেছি। দাদুর ছাত্রছাত্রী যারা আছেন একবার ডিরেক্ট, যেরকম শুক্লাদি আছে, লিসাপা আছে, ওনাদের অনেক গাওয়া গান আছে, সেগুলো শুনেছি। তারপর আস্তে আস্তে আমি বেসিক্যালি অতুল প্রসাদ প্রভাবিত আর কি, অতুল প্রসাদ সেনের গান আমার খুব টানে। সো অনুষ্ঠানের জন্য আমার অনেক কিছু তৈরি করে আসতে হয়েছে আর কি। খুব ভালো লাগলো একটু মানে তথাকথিত গানের থেকে বেরিয়ে তুমি কিছু ভিন্ন গান আমাদেরকে শুনিয়েছ, তার জন্য ভালো লাগলো। আর আরও আশা রাখি তোমাকে আমাদের মাঝে আরও বেশি বেশি পাবো। এখন একটা গান শুনি। হ্যাঁ, রজনীকান্ত করলাম, এবার অতুল প্রসাদ সেনের একটা গান করি। এটা হচ্ছে গান্ধীজিকে উৎসর্গ করে লেখা গান, হিন্দি গান, সেটা থেকে বাংলা করা। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কোন জীবনে, হ্যাঁ এ ভাঙা কোন জীবনে, এটা হচ্ছে ডি শার্প। কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, ঝেটি মোর উঠল কাঁপি চরণের সে রণনে। কে আবার বাজাই বাঁশি এ ভাঙা যমুনায় লাগলো জোয়ার, কোয়েলা ডাকলো আবার যমুনায় লাগলো জোয়ার, কে তুমি আনিলে জল ভরি মোর দুই নয়নে, কে আবার বাজায় বাঁশি ভাঙা কুঞ্জ।
তুমি থামাও বাঁশি নয় আমায় লও আসি হয় তুমি থামাও বাঁশি নয় আমায় লও আসি ঘটিতে পড়ো ভাসি থাকিতে মনে হচ্ছিল যে গানটা আরেকটু গাইলে ভালো লাগতো, যাই হোক সেটা শিল্পীর স্বকীয়তা। মানে স্বকীয়তা বলতে রেকর্ডে এভাবে আছে, আমি একেবারে মূল গানটাই ফলো করেছি আর কি। আচ্ছা আচ্ছা, বাহ। এবং এই গানের মধ্যে একটা মেজাজ আছে, এটা সেই সেই লখনৌই ঘরানার সেই মেজাজটা। এবং এই গানটা যতবার শুনি যতবার গাই, নিবেদন আছে, এত এত সুন্দর নিবেদন, কথার নিবেদনটা। এবং এই গানগুলির আরেকটি কথা, তোমাকে তো ধন্যবাদ জানাবো, এবং সেই সাথে আমাদের নিজেদের যে মানুষগুলো, তুমি তো আমাদের অতিথি আজকে, তাদেরকেও ধন্যবাদ জানাবো যে গানের যে মেজাজ, সেই মেজাজটা কিন্তু চমৎকারভাবে ফুটে উঠেছিল গানের মধ্যে আজকের পরিবেশনায়। সবাইকে অনেক ধন্যবাদ। আর আমরা তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটি গান শুনতে পারবো। আচ্ছা, তুমি শেষে কোন গানটি, কোন কবির গান দিয়ে শেষ করছো? অতুল প্রসাদ সেন, আমি বললাম আমি অতুল প্রসাদ সেন প্রভাবিত। আচ্ছা, যেহেতু অতুল প্রসাদ সেনের মূল ভাবনা, গানের মূল ভাবনাগুলো আমি দেখেছি, মনস্তাপ, মর্মবেদনা, বিরহ, বিরহ নিয়ে একটা গান। আচ্ছা ঠিক আছে, আমরা গানটি শুনবো, তুমি একটু মানসিকভাবে প্রস্তুতি নাও, আমি তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় জানিয়ে আসি। আর তোমার জন্য অনেক শুভকামনা রইল, আশা রাখি আবারও দেখা হবে কোনো গানের আড্ডায়। দর্শক, গান গল্প আড্ডা এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা রাখি আমাদের সাথে। তিন কবির গানের মধ্যে দিয়ে সকালটা নিশ্চয়ই চমৎকারভাবে শুরু হয়েছে। এই সুরে রেশ বাজুক সারাদিন, রয়ে যাক সারাদিন আপনার সাথে। সবাই ভালো থাকুন, সবাইকে আরও একবার শুভ সকাল। চলো শুনি। সংসারেতে উঠলে হাসি পাগলা তুই শুনিস রে, ব্রজের মাসি ওরে ভাবিস কি রে সবে গো।
সবই কলা চাঁদ পাগলা মুন্টারে Bye.